বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিসিএ ইস্ট অব ইংল্যান্ড রিজনে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় চেমসফোর্ডের শাখা সেক্রেটারি ফারহাদ হোসেন টিপুর পরিচালনায় সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শাহ আশরাফ হোসেন মুকুল আব্দুল হক তরিস মিয়া মিসবাউদ্দিন ইস্তিয়া হোসেন দুদু সালে আহমেদ আলতাফ হোসেন নুরুজ্জামান জামাল এস এম মিয়া প্রমুখ সবাই সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সদস্য অর্থ সংগ্রহ এবং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তিনটি উপকমিটি গঠন করা হয় এবং প্রতি মাসে একটি করে নেটওয়ার্কিং মিটিং করার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া এই সেক্টরে অযাচিত ইউকিবি এর হয়রানি ভাটি এবং স্টাফ সংকট সমাধানে রেস্টুরেন্টের মালিকদের বিসি সদস্য পদ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয় ইতালি থেকে প্রকাশিত স্বদেশ বিদেশ পত্রিকা এ নয় বছর পেরিয়ে দশ বছর পদার্পণে উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় রোমের তারপিনাত্তরায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সদেশ বিদেশ পত্রিকার প্রধান সম্পাদক ইকবাল হোসেন জানান আগামী ১২ই জানুয়ারি রবিবার রোমের শানলোকা হলে অনুষ্ঠিত হবে ইতালি প্রবাসীদের সংবাদ প্রদানের শীর্ষে থাকা মাসিক সদেশ বিদেশের উদযাপন অনুষ্ঠান এ সময় পত্রিকাটির চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে উপদেষ্টা এম এ রব মিন্টুর পরিচালনায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজি প্লাস পয়েন্ট ট্রাভেলসের কর্ণধার জসিম ইতালি যুবলীগের সভাপতি লিটন মোল্লা সদেশ বিদেশ পত্রিকার এমডি মঞ্জুরুল আলম প্রমুখ এ সময় আয়োজকবৃন্দ জানান অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবিনন্দী এবং তপন চৌধুরী সবশেষে স্বদেশ বিদেশে আয়োজিত এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা চেয়েছেন আয়োজকবৃন্দরা লেস্টার শায়ের স্থানীয় রেস্টুরেন্টে হয়ে গেল ইস্ট মিডল্যান্ডস বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে নতুন বছরের সভা এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব রহমান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি শহীদুল্লাহ খান সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমন শরিস বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা এবং লাভজনক দিক নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে লেস্টার লকবার এবং নর্থাম্পটন এর রেস্টুরেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আরো বক্তব্য রাখেন জনাব আবু তাহের এমবি শাহ হাবিবুর রহমান আব্দুল মজিদ তাহের শহীদ আলী আক্তার হোসেন শফিউল ইসলাম শফিক কাউন্সিলর আজিজুর রহমান হাজি মামুন মিয়া চৌধুরী মর্তুজা মিয়া নাজ ইসলাম প্রমুখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে শুক্রবার দুপুরে নগরীর সুবানী ঘাট এলাকায় ইব্রাহিম স্মৃতি সংসদ এবং রেড ক্রসেন্স সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর আহমেদ কামরান সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ এবং আওয়ামী লীগ নেতা আরমান আহমেদ শিপলু সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার সরকারি ফতেহপুর চা বাগানের একত্রিশ একর ভূমি থেকে ভূমি ক্ষেকরদের উচ্ছেদ করা হয়েছে শুক্রবার প্রায় দুই শতাধিক পুলিশ এই পুলিশ নিয়ে এই ভূমি দখলমুক্ত করা হয় আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান ফতেপুর চা বাগানটি উনিশশো আটানব্বই সালে উসমানীগনে প্রাইভেট কোম্পানি লিজ গ্রহণের পর থেকে এলাকার একটি পক্ষ ওই বাগানের একত্রিশ একর ভূমি দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে দখলদাররা বাগানের চা পাতাও বিক্রি করে আসছিল এতদিন এতে করে গত বছর প্রায় কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বাগান কর্তৃপক্ষকে এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চাইলে অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সকালে ম্যাজিস্ট্রেট মনির হোসেন এবং গোয়ানঘাট ইউএনও আজিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ শুক্রবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে বাগানের উচ্ছেদ অভিযান সম্পন্ন হয় এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করা আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো বো ফায়ার স্টেশন বন্ধের প্রতিবাদে ডেমনস্ট্রেশন করেছে যুক্তরাজ্য লেবার পার্টি যুক্তরাজ্যে পালিত হল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অগণতান্ত্রিক উপায় সংবিধান লঙ্ঘন করে দশম জাতীয় সংসদ নির্বাচন দাবিতে যুক্তরাজ্য বিএনপি উপভোগ করছিলেন আমাদের খবর আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ